ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কোটিনহো ও ফরাসি তারকা ওসমান দেম্বেলের মধ্যে একজনকে বেছে নিতে রাজি নয় বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে, বরং দুই তারকাকে একসঙ্গে দলে খেলাতে চান তিনি। চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব গ্রিমিও থেকে বার্সেলোনাতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তরুণ আর্থার। যোগ দেওয়ার পর থেকেই দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। তাই সম্প্রতি বা প্রান্তের একটি জায়গার জন্য প্রতিযোগিতা করছেন ফিলিপে কোটিনহো ও ওসমান দেম্বেলে। 2017 সালে বুরুশিয়া ডটমন্ড থেকে ক্যাম্প নুয়ে পাড়ি জমিয়েছেন দেম্বেলে। ক্লাবে যোগ দেওয়ার পর দেম্বেলের আচরণ নিয়ে কয়েকবার উঠেছে আলোচনা। সংবাদ গণমাধ্যমে খবর বেরিয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে দেম্বেলের উপর বিরক্তি প্রকাশ করেছে কাতালান জায়ান্টরা। তবে আচরণে সমস্যা দেখা দিলেও খেলায় নেই কোনো প্রভাব। দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি, গোল করার পাশাপাশি গোল করিয়ে যাচ্ছেন এই ফরাসি তারকা। অন্যদিকে লিভারপুল থেকে বার্সেলোনাতে রেকর্ড মূল্যে যোগ দেওয়া ফিলিপে কোটিনহো তো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাই এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নিতে রাজি নয় বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। কোটিনহো না দেম্বেলে, কে খেলবেন শুরুর একাদশে? এমন প্রশ্নের জবাবে ভালভার্দে বলেন, তারা একসঙ্গে খেলতে পারে, যেমনটা তারা ইতোমধ্যে এই মৌসুমে করেছে। এই প্রশ্নগুলো প্রত্যাশিত তা আমি জানি, তবে আমি এটাও জানি এই দুইজনকে ব্যবহার করার সুযোগ আমাদের রয়েছে। আমি দেম্বেলেকে সবসময় অন্যতম বিপজ্জনক একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করি, আর কোটিনহো তো দলে একজন, তার মতো এমন খেলোয়াড় আর নেই। তাই আমি তাদের দুইজন থেকে একসঙ্গে সেরাটা বের করে আনতে চাই এবং দলে দুইজনই একসাথে থাকবে। ফিলিপে কোটিনহো না ওসমান দেম্বেলে, দুই তারকার মধ্যে কে থাকছেন বার্সেলোনার শুরুর একাদশে? এমন প্রশ্নের উত্তর দিয়ে এ সমস্ত মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।